হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েল ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা রান্না, যেটা হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। ভিউয়ার্স, এই রান্নাটি কিন্তু ভীষণ মজার, তো আশা করছি আমাদের আজকের এই রান্নাটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলুন বানিয়ে ফেলি পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। তো আমি এখানে ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে হালকা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিয়েছি। আমি মাথা এবং লেজ সহ নিচ্ছি, কারণ এই রান্নাটা মাথা লেজ সহই মজা লাগে। আপনারা চাইলে শুধু মাছ দিয়েই করতে পারেন। এখন মাছগুলোকে ভেজে নেব, তার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে উল্টিয়ে দিব এবং দুই সাইডই এরকম লাল করে ভেজে নেব। তো মাছগুলো মাথা লেজ সহ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুঁই শাকগুলোকে কিভাবে নিতে হবে। তো আমি এখানে পুঁই শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে আর নরম অংশটুকু নিতে হবে, শক্ত অংশ দেওয়া যাবে না। তো মূল রান্নায় চলে যাচ্ছি। তো প্যানে তেল দিয়ে দিয়েছি, সেই সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আর দুইটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিব কিছুক্ষণ। ভিউয়ার্স, এই রান্নাটার জন্য পেঁয়াজ বাটাই লাগবে। পেঁয়াজ বাটা দিয়েই এই রান্নাটার আসল টেস্ট পাওয়া যায়। কাটা পেঁয়াজ দিয়ে এই রান্নাটা খুব বেশি ভালো লাগবে না। আর সব কিছুর পরিমাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি বাকি মশলা দেওয়ার আগে। তো এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এখন এই সব কিছুকে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ তরকারির টেস্টটাই কিন্তু কষানোর ওপর ডিপেন্ড করে। তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা শাকগুলো। তো শাকগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি একটু আন্দাজ করে দিতে হবে, যেহেতু পুঁই শাক হতে বেশি সময় লাগে না আর এই তরকারিটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে। তো খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে দিব। এখন ওয়েট করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে, এখন ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটসের মতো ঢেকে দিব। 5 মিনিটস পর দেখে নিচ্ছি। এখন দিচ্ছি ভেজে রাখা সেই মাছগুলো। মাছগুলো দিয়ে খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিতে হবে এবং এই পর্যায়ে চুলার আঁচ একটু হাই করে দিতে হবে। তো এভাবে আরও 5-6 মিনিট হতে থাকবে। 5-6 মিনিট পর এটা পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। তো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না। মাঝে মাঝে রান্না একটু ভিন্নতা আনতেই হয়, সো এভাবে ইলিশ মাছ রান্না করে দেখবেন, আই এম শিওর আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।